হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিছানা গুছাচ্ছিলাম। তো এখন বাজে 12:30, তো এইদিকে আমি ফ্রি থাকি এই সময়টা, তো এই সময়টা একটু আম্মুকে হেল্প করি। তো বালিশ টালিশ গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম, তারপর চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন বিছানাটা ঝাড়ার পর ঠিক কতটা সুন্দর লাগছে। তো এই বেডে আসলে আমি ঘুমাই, তো তারপর চলে যাব রান্নাঘরে। শিলপাটায় আদা রসুন বেটে নিয়েছে, আর এখন মাংসটা কাটবে। দেখি মাংসটা কাটো, এটা কি মুরগি? দেশি মুরগি নাকি? দেশি মুরগি। এই যে মুরগিটা, এখন আমার বাবা যেহেতু আসবে সেই জন্য আর কি আজকে পাশে একটু ভালো মন্দ রান্না করবে। আর এটা একটা দেশি মুরগি, এই মুরগিটা এখন কাটবে। দেখি কাটো, এই যে মুরগিটা কেটে নিচ্ছে আম্মু। বন্ধুরা কাটছে, এই যে রানটা খুবই সুন্দর, ছোট ছোট রান। এই যে এতটুকু এরকম এরকম করে পিস করছে। তো দেশি মুরগি ভুনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তে কিভাবে ভুনা করব, আম্মু কিভাবে ভুনা করবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। এই যে দেখতেই পাচ্ছেন, দেখেন বন্ধুরা আমি মাংস কাটছি। সবাই লাইক করবেন মাংস কাটা। এই যে ভিউয়ার্স, মাংসগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখানে একটা মুরগি পুরোটাই নিয়েছে, যেহেতু আমাদের বাসায় মানুষ একটু বেশি তো পুরোটা রান্না করতে হবে। তো এই মাংস এখন ধুয়ে তারপর কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আম্মু কিন্তু মাংস ধুয়ে নিচ্ছে, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এই চুলায় তো দেখতেই পাচ্ছেন লাল শাক হচ্ছে, আর এখানে মাংস ধুচ্ছে, আর এখানে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছে। পাতিলে এখন মধ্যে তেল দিয়ে দিচ্ছে, তেলটা একটু গরম হলে তেলটার মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দিল। আসলে আম্মু সবসময় করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেয়, যাতে গরম তেলে কিছু না দিলে সেটা যাতে না ছিটে যায়। এটা দিয়ে দিবে এখন, একটু কাঁচায় দাও। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ দিয়ে দিল, পেঁয়াজ মরিচ একটু সুন্দর করে বাদামি রং করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচির মধ্যে আদা রসুন বাটা দিয়ে, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে, তারপর পানি দিয়ে দিয়েছে হালকা ভেজে। আসলে আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল যার কারণে সাউন্ডটা আসে নাই, আর একটু ভিডিও তো দেখাতে পারিনি, তো আপনাদের তো বলেই দিলাম। তারপর পানির মধ্যে হালকা হলুদ, আর ঠিক পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপর সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে, আর এছাড়াও কিন্তু মশলা দিতে হবে। আর মশলা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই 3টা মশলা দিয়ে। তারপর আর বাসায় যদি আপনাদের বাসায় যদি তেজপাতা থাকে তাহলে সেটা দিলে কিন্তু আরও ভালো হয়। আমাদের বাসায় আজকে তেজপাতা ছিল না, তো সেই জন্য সেটা স্কিপ করেছি, বাট প্রবলেম নেই। এখন ভিউয়ার্স, আম্মু সব মশলাগুলো আস্তে আস্তে কষিয়ে নিবে, আর মশলাটা একদম যখন কষানো হয়ে যাবে সেটা বুঝার উপায় হচ্ছে তেলটা মশলা থেকে উপরে দিকে ভেসে উঠবে, আর যখনই তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখনই বোঝা যায় যে মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। তো মশলা কষানোর পর
ভালো করে, তার মধ্যে মুরগির যে মাংসগুলো ওইগুলো দিয়ে দিতে হবে। কষানো মাংসটা আলু দিয়ে সুন্দর করে কষাচ্ছে, ভিউয়ার দেখতে পাচ্ছেন ওই যে। আসলে মাংসটা আলুটা একসাথে কষাবে আম্মু, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর মুরগি তো আবাতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটাও দিয়ে দিয়েছে। এই যে আম্মু, তুমি আজকে রান্না করছো, তোমাদের বাসায় কেউ কি আসবে? জি, আমাদের বাসায় এখন আজকে বিকেল আসবে, স্বামী আসবে, তাই সেই জন্য আম্মু আর কি দেশি মুরগি রান্না করছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর পাশে এই যে লাল শাক হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন, একটু ঢাকনাটা উঠিয়ে দেখাই কি অবস্থা মাংসটার। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই কিন্তু খুব লোভনীয়। আর যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম অনেক সুন্দর হবে। এটা কি মশলা? জিরা বাটা দিয়েছি আম্মু। আম্মু এটা নেড়ে দিল মশলাটা দেওয়ার পর। তরকারি হয়ে গেছে, এখন আমি বাটিতে এটাকে সার্ভ করবো, দেখি। এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছে, যদিও এখন আমার বাবা আসেনি, বাবারটা আলাদা করে রেখে দিবে, আর আমরা যেটা খাবো সেটাই বাটিতে ঢেলে নিচ্ছে। অনেক ধোঁয়া, যেহেতু গরম মাত্রই চুলা থেকে নামিয়েছে, সেই জন্য অনেক ধোঁয়া, দেখতেই পাচ্ছেন। কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে মাংসে, দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন খাবো, আর আপনারা কিন্তু কমেন্টস করবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি ঠিক কেমন লেগেছে। আম্মু কিন্তু আলুও দিয়েছে, বাট কম আলু দেখাচ্ছে। আর এটা হলো দেশি মুরগি ভুনা একটা রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, তো এখন খাবো এটা। এই যে ভিউয়ার্স, আমি কিন্তু ভাত খেতে বসে গিয়েছি, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে একটা লাউ ভাজি, তো এটা দিয়ে এখন খাবো। আমার বিড়ালটাও খাওয়ার জন্য এখানে বসে আছে। এই যে জেরি, এই যে জেরি, ও খাওয়ার জন্য বসে আছে। তো একটু খেয়ে দেখি ফার্স্টে ভাজিটা, যদিও ভাজিটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ, খুবই মজা হয়েছে খেতে, যা বলার বাহিরে। তো এখন একটু মাংসটা খেয়ে দেখবো, মাংস একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক গরম জিয়ার্স, এই যে মাংস নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। খুবই মজা হয়েছে জিয়ার্স, আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে দেখতে পারেন, খুবই খুবই মজা হয়েছে। আমি খাচ্ছি এই যে, আমার যে বিড়ালটাকে একটু দেই কি বলেন, ওকেও একটু দিলাম।